ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 এর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের যেটা চলছিল সেটা হলো ট্রান্সমিশন অফ হিট। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই ট্রান্সমিশন অফ হিটের ক্ষেত্রে একটা যুগ্মপাত, যুগ্মপাতের আমরা তুল্য তাপ পরিবাহিতাঙ্কটা কত হয় সেটা হিসাব করব। যুগ্মপাত কি? যুগ্মপাত আর কিছুই নয়, দুটো আইডেন্টিক্যাল পাত, ভিন্ন ধাতুর, তাদেরকে যদি আমরা একসঙ্গে জুড়ে দিই তাহলে সেটাকে বলে যুগ্মপাত। যেমন আমরা দ্বিধাতুক পাত পড়েছিলাম, ঠিক এক। আমরা ধরে নিলাম একটা যুগ্মপাত যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো এ, এই যুগ্মপাতের একটার থিকনেস, থিকনেস মানে চওড়াটা বা উইথটা x1 আর একটার x2, এবং একটার তাপ পরিবাহিতাঙ্ক k1 আর একটার k2। তাহলে এদের এই পৃষ্ঠের তাপমাত্রা যদি আমরা θ1 ধরি, মাঝখানের যেটা দুটোর যে সংযোগতল তার তাপমাত্রা থিটা, এবং একদম অপর পৃষ্ঠের তাপমাত্রা যদি θ2 হয়, তাহলে আমরা আজকে দেখাবো যে এই যুগ্মপাতের ক্ষেত্রে যে পরিবাহিত তাপ সেটা কিভাবে হিসাব করা হয় এবং তার তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত। এই যুগ্মপাতের পরিবর্তে যদি আমরা একটাই ধাতুর আইডেন্টিক্যাল পাত ব্যবহার করি যার তাপ পরিবাহিতাঙ্ক কে, তাহলে এই কে এর সঙ্গে কে1 কে2 সম্পর্ক কি এটা আমরা বের করব। আর একটা যেটা বের করবো সেটা হলো এই দুটো পৃষ্ঠের যে সংযোগ তল, সেই সংযোগ তলের তাপমাত্রাটা কত, মানে এই যে থিটা, এই থিটা তাপমাত্রাটা আমরা বের করবো, রাইট? তাহলে আমাদের এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের প্রথমেই যেটা শিখেছি যে আমরা ধরে নিলাম যে লম্বভাবে একটা পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে তাপটা পরিবাহিত হয়ে আসছে সেটা যদি কিউ হয়, তাহলে আমরা প্রথম পাতের জন্য কত লিখতে পারবো, প্রথম পাতের জন্য দেখো লিখতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু কত, কে1 এ ইন্টু θ1 মাইনাস θ ইন্টু টি বাই, দেখো লেখা যাবে কত, ডি মানে x1, বোঝা গেছে? তাহলে এটা সূত্র কি, সূত্র কিউ ইজ ইকুয়াল টু কে এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, যেটা আমরা আগের দিন প্রমাণ করেছিলাম। তাহলে এই প্রথম পাতের জন্য আমরা যেটা লিখছি সেটা হলো কে1 এ পৃষ্ঠতল ক্ষেত্রফল, আর এইটা দেখো উষ্ণ পৃষ্ঠের তাপমাত্রা θ1 আর এই পৃষ্ঠের তাপমাত্রা θ, রাইট? তাহলে এই θ1 আর θ যদি হয়, বা তুমি যদি এই দিকটাকে θ2 বলে নাও, কারণ তোমাদের এই দিকটা θ2 এটা θ1, অনেকের বুঝতে হয় এটা অসুবিধা হয়, θ2টাকে আমরা বড় ধরে নিলাম, তাহলে এখানে θ2 মাইনাস θ ইন্টু টি বাই ডি মানে তাদের যে উইথ x1, এটা প্রথম পাতের জন্য। তাহলে তুমি এখান থেকে বের করো যে কিউ বাই টি মানে একক সময়ে পরিবাহিত তাপ কত হবে, দেখো এখান থেকে হবে এ ইন্টু θ2 মাইনাস θ বাই আমরা x1, আর নিচে দেখো কে1টাকে নিয়ে চলে এলাম, কে1টা উপরে ছিল আমরা নিচে নিচে ভাগ করে দিলাম, হয়েছে? এটা প্রথম পাতের জন্য। দ্বিতীয় পাতের জন্য যদি এটা করো, দ্বিতীয় পাতের জন্য কত হবে, দ্বিতীয় পাতের জন্য দেখো হবে এটা কিউ ইজ ইকাল টু একইভাবে দেখো কে2 এ ইন্টু হয়ে যাবে দেখো থিটা মাইনাস হয়ে যাবে এবার θ1 ইন্টু টি বাই এটা হয়ে যাবে দেখো x2, রাইট? তাহলে এখান থেকে দেখো তুমি যদি কিউ বাই টিটা বের করো, একই সেম কিউ বাই টি ইজ ইকাল টু এ ইন্টু থিটা মাইনাস θ1 বাই হয়ে যাবে দেখো x2 বাই কে2, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে আগের দিন যেটা পড়িয়েছিলাম যে স্টেডি স্টেট বা যেটাকে স্থিরাবস্থা বলা হয়, স্টেডি স্টেটের ক্ষেত্রে পরিবাহিত তাপ প্রত্যেকটার মধ্যে দিয়ে একই, তার মানে আমরা এখানে প্রত্যেকটার জন্য দেখো লিখতে পারবো যে কিউ বাই টি এটার জন্য যা এটার জন্য তা, তাহলে দুটোকে সমান করে দাও, তাহলে এ ইন্টু θ2 মাইনাস θ বাই দেখো x1 বাই কে1 একটা পেলাম, এটা দ্বিতীয়টাও ঠিক তাই সমান, ইজ ইকাল টু আমরা লিখতে পারবো এ ইন্টু থিটা মাইনাস θ1 বাই নিচে হয়ে যাবে দেখো x2 বাই কে2, এটা কখন লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো স্টেডি স্টেটে, আমরা ধরে নিচ্ছি এটা স্টেডি স্টেট। তাহলে দেখো তো এটা এ বাই বি আর এটা সি বাই ডি যদি হয়, তাহলে আমরা একটা অ্যালজেব্রা সূত্র শিখেছিলাম, এ বাই বি সমান সি বাই ডি হলে এটা সমান লেখা যায় কত, এ প্লাস বি বাই সি প্লাস ডি, তার মানে এই উপরকার দুটো যোগ আর এই নিচের দুটো যোগ, তাহলে দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এই দুটোকে যোগ করলে দেখো এ কমন থেকে যাচ্ছে, তাহলে এ কমন থাকলে আমাদের এখানে পড়ে থাকছে দেখো θ2 মাইনাস θ1 আর নিচে পড়ে থাকছে দেখো x1 বাই k1 প্লাস x2 বাই পড়ে থাকছে দেখো k2, রাইট? তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ নাম দিলাম। এবার তুমি এই দুটো পাতের পরিবর্তে একটাই পাত নাও যাদের মোট থিকনেস এবার x1 প্লাস x2 মানে দুটোর সমান থিকনেস,
আগেরটা হাফ হাফ ছিল এবার ধরো দুটো সমান থিকনেস হয়ে গেল x1 + x2 আমরা কিন্তু একটাই ধাতুর পাত নিয়েছি যার তাপ পরিবাহিতাঙ্ক k এবং এর থিকনেসটা ধরে নিয়েছি x1 + x2 তাহলে এটার জন্য আমরা যদি বলি একক সময়ে পরিবাহিত তাপ বলো তো কত হবে q/t তোমরা বলবে যে স্যার এটা হয়ে যাবে তার মানে a ইনটু θ2 - θ1 বাই হয়ে যাবে তার মানে কত বাই হয়ে যাবে দেখো x1 + x2 তাই না তার মানে এটা আমরা q/t সমান লিখতে পারবো k a ইনটু θ2 - θ1 বাই x1 + x2 এটাকে একটু সাজিয়ে লিখো k টাকে নিচে নিয়ে যাও দেখো a ইনটু θ2 - θ1 বাই নিচে হয়ে যাবে দেখো x1 + x2 বাই k এটা নিচে চলে গেল দেখো তো এটা দুই নম্বর ইকুয়েশন যদি নাম দাও তাহলে এক আর দুই কম্পেয়ার করো তো দেখো বাম পক্ষ সমান আবার ডান পক্ষ দেখো এক ডান পক্ষ দেখো উপরে a θ2 - θ1 a θ2 - θ1 নিচের তার মানে আমরা হরটাকে আমরা সমান করতে পারবো তার মানে এখান থেকে দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো যে x1 + x2 / k ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো x1 / k1 + হয়ে যাবে x2 / k2 তো ছাত্রছাত্রীরা এই সূত্র তুমি যদি দুটো পাতের পরিবর্তে n সংখ্যক পাত নাও তাহলে সূত্রটা জেনারেলাইজড করলে হয়ে যাবে x1 + x2 + ডট 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 + xn / k ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো না যে x1 / k1 + x2 / k2 + ডট 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 + xn / kn আমরা এই সূত্র থেকে এই k এর মানগুলো আমরা বের করতে পারি এই k টাকে বলা হয় এই তুল্য তাপ পরিবাহিতাঙ্ক রাইট নেক্সট আমাদের যেটা শিখতে হবে সেটা হলো এই থিটাটা বের করা মানে তাদের যে সংযোগ তল সেই সংযোগ তলের এই যে মাঝের তলটা সেই মাঝের তলের কমন উষ্ণতাটা কত কমন টেম্পারেচার কত আমরা দেখো এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম এখান থেকে কিন্তু আমরা থিটাটা হিসাব করতে পারি তাহলে এই দুটোকে তুমি ইকুয়েট করাই আছে আমার তাহলে এই দুটোকে যেখানে ইকুয়েট করা আছে তুমি দেখো এখান থেকে a a কেটে যাবে দেখতে পাবে তাহলে এই দুটোকে ইকুয়েট করে তুমি আড়া আড়ি গুণ করে দাও একদিকে থিটা গুলোকে নিয়ে এসো বাকি গুলোকে অন্যদিকে নিয়ে যাও আমি আর পরে দেখাচ্ছি না ওখান থেকে তুমি পেয়ে যাবে থিটা ইজ ইকুয়াল টু k1 x2 θ2 + k2 x1 θ1 বাই নিচে হয়ে যাবে k1 x2 প্লাস হয়ে যাবে k2 x1 এটা হয়ে যাবে কমন টেম্পারেচার আমি আবার বলছি যে এই দুটোকে আমরা বাম পক্ষ ডান পক্ষকে সমান করে a a কেটে দাও আড়াআড়ি গুণ করে দাও থিটা গুলোকে একদিকে নিয়ে যাও বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাও দেখো ভাগ করলে আমাদের থিটা সমান হয়ে যাবে k1 x2 θ2 + k2 x1 θ1 / k1 x2 + k2 x1 এই সূত্রটা আমাদের মনে রাখতে হয় অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে কমন টেম্পারেচারটা বের করতে দেয় বা প্রমাণও করতে দিতে পারে রাইট নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পরিবর্তনশীল বেধের কোন পাতের মধ্যে দিয়ে তাপের পরিবহন তাহলে পরিবর্তনশীল বেধ তুমি কি করে পাবে আমরা এমন তো নয় যে এই বেধটা ক্রমশ মোটা করব কি করে মোটা করব তার একটা বাস্তব উদাহরণ রয়েছে তোমরা জানো যে শীতপ্রধান দেশে তাহলে যে আমাদের জলাশয়গুলো থাকে তার উপরে যখন আমাদের পরিবেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় তার উপরে বরফ জমতে শুরু করে দেয় তো বরফ প্রথমে ধরো যে চওড়ার বরফ জমে থাকে ধরো 10 সেন্টিমিটার বরফ জমে আছে বা প্রথমে তো 10 সেন্টিমিটার জমে না হয়তো 1 সেন্টিমিটার বরফ জমে আছে দিয়ে 1 সেন্টিমিটারটা আস্তে আস্তে কি হয় ক্রমশ যত ঠান্ডা পড়ে তত আস্তে আস্তে সেটা 1 সেন্টিমিটার থেকে আস্তে আস্তে 1.5 2 সেন্টিমিটার 2.1 2.3 দিয়ে হয়তো 3 সেন্টিমিটার এইভাবে তো ক্রমশ বাড়ে তার মানে বেধটা কি হচ্ছে ক্রমশ পরিবর্তনশীল তার মানে সেটা একটা বাস্তব উদাহরণ যে এরকম পরিবর্তনশীল বেধের কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কিভাবে হয় এবং সেখান থেকে আমাদের একটা সূত্র শিখতে হবে জায়গাটা একটু তোমাদের জটিল লাগবে কেন বলি কারণ এখানে আমাদের অঙ্কের ক্যালকুলাসের প্রয়োগ রয়েছে ক্যালকুলাস তোমরা এখন অঙ্কের কয় শিখলে না তো সেক্ষেত্রে আবার ক্যালকুলাস কি এখন সি শিখনি সুতরাং ক্যালকুলাস কি কিন্তু আমাদের জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে কিছু করার নেই পড়াটা আমাদের সেইভাবে যখন টুয়েলভে গিয়ে এই ইন্টিগ্রেশন করাটা শিখে যাবে দেখবে জায়গাটা খুবই সহজ কিন্তু একটু মুখস্থ রাখার মতোই মনে রাখতে হবে কিছু করার নেই আমাদের সিলেবাসে আছে সুতরাং পড়তেই হবে আমরা শিখব তাহলে সেই পরিবর্তনশীল পাতের মধ্যে দিয়ে যখন তাপের পরিবহন হয় তখন সেক্ষেত্রে আমাদের কত সময়ে বরফের থিকনেস কতটা জমে কত হবে আমাদের অঙ্ক করার মতো করে সেগুলো করতে হবে সাপোজ ধরো আমরা ধরে নিলাম যে আমাদের একটা লেক বা একটা জলাশয় রয়েছে সেই জলাশয়ে দেখা যাচ্ছে যে প্রথমে শুরুতে হয়তো দেখা যাচ্ছে x থিকনেসের বরফ জমেছিল কত থিকনেসের বরফ এটা হলো x x থিকনেসের বরফ জমে আছে
আমাদের পরিবেশের তাপমাত্রা নেমে চলে গেছে -θ°C-এ, আর এখানে নিচের তাপমাত্রা রয়েছে আমাদের বরফের তাপমাত্রা দেখো 0 ডিগ্রি, নিচের জলটাও দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, তার নিচে দেখো 1 2 3 একদম নিচে রয়েছে 4 ডিগ্রি সেলসিয়াসের জল যেটা আমাদের অলরেডি পরানো হয়ে গেছে। তাহলে এবার কি হবে, এবার কি শুধু এই x থিকনেসের বরফ জমেই থেকে যাবে? নিশ্চয়ই নয়, ক্রমশ থিকনেস একটু একটু করে বাড়বে, কিন্তু এই বাড়ার হারটা যত মোটা হতে থাকবে তত আমরা দেখতে পাবো কমে যায়। কেন? কারণ বরফ কিন্তু তাপের উপরিবাহী। তাহলে আমরা যদি ধরে নিই যে আরো ধরো ডিটি সময়ে, আমরা ধরে নিলাম যে ডিটি সময়ে আরো কতটুকু থিকনেস বাড়বে, বরফের থিকনেস যেটা বাড়ছে সেটা হলো dx পরিমাণ থিকনেস হয়তো বাড়বে, মানে ডিটি সময়ে তুমি দেখলে যে আরো dx থিকনেসের বরফ তোমার জমলো, মানে আরেকটু চওড়া হলো। তাহলে এই যে চওড়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই কিছু পরিমাণ তাপ তাকে বাইরে ছাড়তে হয়েছে। তাহলে এই বাইরে ছেড়ে দেওয়া সেই অবস্থায় তাপটাকে যদি বলি আমরা ডিকিউ, তাহলে আমাদের এই ডিকিউ এর হিসাবটা করতে হবে, বুঝলে কি? দেখো তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে জল ছিল, সেই 0 ডিগ্রি সেলসিয়াসে জলটা বরফে পরিণত হতে গেলে নিশ্চয়ই তাকে তাপ ছাড়তে হবে। তাহলে সেই তাপ ছাড়বে কতটুকু? ডিকিউ পরিমাণ তাপ, কারণ ডিটি থিকনে ডিটি সময়ে ডিএক্স থিকনেসের বরফ জমতে গেলে ডিকিউ পরিমাণ তাপ তাকে ছাড়তে হবে। আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিলাম, আরো ধরে নিলাম যে জলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, জলের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা, সেই জলের উপরিতলের ক্ষেত্রফলটা ধরে নিলাম কত, ক্ষেত্রফলটা হলো এ, মানে এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবং আমরা ধরে নিলাম যে বরফের ঘনত্ব, বরফের আমরা ঘনত্বটাকে ধরে নিয়েছি কত, বরফের ঘনত্বটাকে ধরে নিলাম রো। তাহলে আমাদের বের করতে হবে যেটা, সেটা হলো আমাদের এই dx থিকনেসের বরফের আয়তনটা কত, আমরা এই যে বরফটুকু জমলো সেই বরফটুকু মানে যেটুকু এক্সট্রা জমলো তার আয়তন, আমরা সেই বরফের আয়তনটা হিসাব করি। আয়তনটা কত হবে? আয়তনটা হবে দেখো ক্ষেত্রফল এ, আর তার উইথ কতটা, কতটা থিকনেসে, dx থিকনেসে, তার মানে এ ইনটু dx। তাহলে এই বরফটুকুর আমরা এবার বের করবো যেটা, সেটা হলো ভর, আমরা ভরটা বের করতে চাইছি, ভর সমান কত হবে এ dx, তাকে দেখো ঘনত্ব দিয়ে গুণ করে দাও, বরফের ঘনত্ব রো দিয়ে গুণ করলে আমরা আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে ভর পেয়ে যাবো, আচ্ছা। তাহলে বলতো এই যে তাপটা ছাড়লো ডিটি সময়ে, সেই তাপটা ডিটি সময়ে কতটা তাপ ছাড়লো? ডিকিউ, তাই তো? তাহলে এই ডিকিউ পরিমাণ তাপ সমান কত, সমান আমরা লিখতে পারবো ডিকিউ ইজ ইকুয়াল টু, আমরা কি সূত্র জানি, বরফ জমতে গেলে আমরা জানি ভর গণিত লিন তাপ, তাই তো? তাহলে ভরের জায়গাতে তুমি বসিয়ে দাও এ ডিএক্স ইন্টু রো, আর লিন তাপ আমরা ধরে নিয়েছি যে জল জমার জন্য বরফ গলনের লিন তাপ হলো এল, মানে সূত্রটা ছিল এম এল, আমরা এম এর জায়গায় ভর বসিয়ে দিলাম এ ডিএক্স রো, আর তাকে লিন তাপ এল দিয়ে গুণ করে দিলাম, এলটা হলো লিন তাপ, যেটা 80 ক্যালোরি পার গ্রাম সিজিএসে। তাহলে এখানে বলতো যে এই বরফ জমার হার ডিকিউ ডিটি, তাহলে ডিকিউ ডিটি বের করতে গেলে আমাদের এটা তো একটা সময় দিয়ে ভাগ করতে হবে, তার মানে এ রো এল ইন্টু হয়ে যাবে দেখো ডিএক্স ডিটি, ডিটি দিয়ে ভাগ, এটা ডেরিভেটিভ, আমরা অঙ্কে গিয়ে শিখবো, আমাদের ক্লাস ইলেভেনে রয়েছে ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর টুয়েলভে গিয়ে রয়েছে ইন্টিগ্রেশন। নেক্সট আমরা যেটা দেখবো, একইভাবে এটা সমান আমরা কি করে বের করবো, তাহলে তাপ সঞ্চালনের হার দেখো আমাদের তাপ পরিবাহিতাঙ্কের যে সূত্র ছিল সেখান থেকে আমরা জানি, আমরা কি পেয়েছিলাম ওখানে কিউ বাই টি বা কিউ ইজ ইকুয়াল টু দেখো ছিল কে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি, একটা সূত্র পেয়েছিলাম না? তাহলে তুমি যদি বলো স্যার এই টিটা দিয়ে ভাগ করে দেন, তাহলে টিটা দিয়ে ভাগ করে দিলে কে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু বাই ডি পাই, তাহলে এটাই আমরা, এটাই তো অ্যাকচুয়ালি তাপ প্রবাহের হার, তার মানে আমরা এইটা আর একটা আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা থেকে লিখছি। কিভাবে লিখবো? তাহলে আমরা ধরে নিলাম এখানে তাপ পরিবাহিতাঙ্ক, বরফের তাপ পরিবাহিতাঙ্ক কে, আর দেখো জলের উপরিতলের ক্ষেত্রফল এ ইন্টু দেখো উষ্ণতার পার্থক্য কত, ভালো করে বোঝো এটা, দেখো জিরোটা কিন্তু বেশি, তার মানে থিটা টু যেটা বেশি সেটা হলো জিরো, মাইনাস বাইরের তাপমাত্রা কম তাপমাত্রাটা থিটা ওয়ানটা হলো মাইনাস থিটা, এটা থার্ড ব্র্যাকেটে লিখলাম, বুঝতে লিখে দেখো, তার মানে জিরোটা হলো বেশি আর মাইনাস থিটাটা কম, তার মানে জিরো মাইনাস মাইনাস থিটা, আর বাই নিচে কতটুকু থিকনেসের বরফ জমেছিল, তার মানে এক্স থিকনেসের আগে থেকেই বরফ জমেছিল তার মধ্যে দিয়ে তাপটাকে যেতে হচ্ছে, তার মানে উইথটা বসবে এক্স, এই ডি এর জায়গায় উইথটা বসবে এক্স, ব্যাস। এখান থেকে দেখো তুমি এই দুটোকে ইকুয়েট করো, তার মানে এখান থেকে আমরা আর আর গুণ করে দিই, আর এক লাইন লিখি এ রো এল আর এক্সটা গুণ করে দিই এক্স ইন্টু ডিএক্স,
আর এদিকে দেখা হয়ে যাবে কে এ ইনটু থিটা, আর এই ডিটিটা আর আড়ি গুণ হয়ে গেল, আমরা ডিটিটা এদিকে নিয়ে চলে এলাম। হয়েছে, এবার আমাদের যেটা করতে হবে, দেখো এ এ কেটে যাচ্ছে, এ কেটে দাও, তাহলে এক্স ডিএক্স, এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে কে থিটা বাই রো এল ইনটু ডিটি। হয়েছে, এবার আমরা মোট থিকনেস বের করার জন্য উভয় পক্ষের একটা ইন্টিগ্রেশন করব। এই চিহ্নটা হলো ইন্টিগ্রেশন চিহ্ন, এটা একটু জটিল লাগবে, মুখস্থর মতো করতে হবে, কিছু করার নেই। আমরা ধরে নিলাম যে প্রথমের যে থিকনেস, সেই প্রথমের থিকনেসটা হলো এক্স ওয়ান, আর পরের থিকনেসটা ছিল আমাদের এক্স টু। প্রথমের টাইম যেটা লিমিট, এগুলোকে বলে টাইম, দিচ্ছি জিরো জিরো টু টি। আমি পাশে লিখলাম এখানে সময়, সময়টা বোঝাচ্ছে প্রথমে যখন জিরো ছিল তখন থিকনেসটা ছিল দেখো এক্স ওয়ান, পরে যখন টি হলো টাইমটা তখন থিকনেসটা হয়ে গেল এক্স টু। আমি সেই লিমিটটাই বসালাম এক্স ওয়ান টু এক্স টু আর জিরো টু টি। হয়েছে, তাহলে এটার ইন্টিগ্রেশন বলে একটা সূত্র আছে, সূত্রটা হলো এক্স স্কোয়ার বাই টু, আর লিমিট বসবে, লিমিট নিচে ছিল এক্স ওয়ান আর উপরে ছিল এক্স টু, আর এদিকে দেখো হয়ে যাবে কে থিটা বাই রো এল, আর এটা ডিটির ইন্টিগ্রেশন করলে হয়ে যায় টি, টি এর ক্ষেত্রে লিমিট বসবে জিরো টু টি। এটা আমাদের লিমিট বসানোর নিয়ম হলো আপার লিমিট আগে মাইনাস লোয়ার লিমিট, তার মানে এটা আমরা যদি বসাই তাহলে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই টু হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো কে থিটা বাই রো এল ইনটু হয়ে যাবে টি, কারণ টি মাইনাস জিরো টি হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে দেখো যেটা বের করতে পারবে সেটা হলো, আমরা এখান থেকে বের করতে পারবো যে টি বা টাইমটা কত। তাহলে টি ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, টি ইজ ইকাল টু দেখো হয়ে যাচ্ছে কত, টি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে যে রো এল বাই টু কে থিটা ইনটু এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এটাই হলো আমাদের মোট টাইম কতটা লাগবে, এক্স ওয়ান থিকনেস থেকে এক্স টু থিকনেসের বরফ জমতে মোট টাইম কত, এটা হলো সেটাই। টি ইজ ইকাল টু রো এল টু কে থিটা বাই ইনটু এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, এখানে রোটা কি, রোটা হলো বরফের ঘনত্ব, এলটা হলো বরফ গলনের ইনতা, টু কে কেটা হলো বরফের তাপ প্রবাহিতাঙ্ক, আর থিটাটা হলো এই যে আমাদের বাইরের পরিবেশের তাপমাত্রা, যেটা ছিল মাইনাস সাত হলে সেখানে সাত বসবে, শুধু মাইনাসটা বসানোর দরকার নেই। আর এক্স টু মানে পরের থিকনেস, আর এক্স ওয়ান মানে আগেকার থিকনেস। দেখা যাচ্ছে আগে যদি জিরো থিকনেসের বরফ থাকে তাহলে তুমি এটাকে অনেক সময় টি ইজ ইকাল টু রো এল বাই টু কে থিটা ইনটু এক্স এর স্কোয়ার আকারেও লেখা হয়, কারণ আমাদের ধরে না হচ্ছে যে এক্স ওয়ান মানে ছিল জিরো আর এক্স টু মানে এবার শুধু এক্স, এটা ধরেও কিন্তু আমরা টি ইজ ইকাল টু রো এল বা টু কে থিটা ইনটু এক্স স্কোয়ার হিসাব করতে পারি। এটা আমাদের সরাসরি প্রমাণ করতে দেয়, একটু জটিল লাগবে এই কারণে এইখান থেকে এইটুকু, কারণ এটা ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে তোমাদের ক্লাস টুয়েলভে গিয়ে রয়েছে অঙ্কে, সুতরাং এখন কিছুই জানো না, একটু মুখস্থ মতো করতে হবে, রাইট। নেক্সট আমরা চলে যাবো যেটা, সেটা হলো আজকে কনভেকশনের আলোচনা বা যাকে বলি পরিচলন। তো ছাত্রছাত্রীরা, পরিচলন আমরা কোন পদার্থের মধ্যে দেখতে পাই, তোমরা অলরেডি শিখে গেছো যে তরল এবং গ্যাস। তাহলে তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে আমরা যে পদ্ধতিতে তাপ পরিবাহিত হতে দেখি সেই পদ্ধতিটার নাম হলো পরিচলন, বা যাকে বলি আমরা কনভেকশন অফ হিট। তাহলে আমরা শিখব সেই কনভেকশন অফ হিট, তার কিছু উদাহরণ, তার কিছু আমাদের ন্যাচারাল এক্সাম্পল আমাদের শিখতে হবে। তাহলে কনভেকশন অফ হিট বা তাপের পরিচলন, পরিচলন বলতে আমরা কি বুঝি, অলরেডি শিখে গেছি তার ডেফিনেশন, যে পদ্ধতিতে তাপ তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে পদার্থের অণুগুলো নিজেরাই তাপকে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে বয়ে নিয়ে যায়, তাকেই বলি আমরা পরিচলন পদ্ধতি। কেন পরিচলন পদ্ধতি, যেমন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দিনের বেলায় সূর্যের প্রখর কিরণে ভূপৃষ্ঠটাকে গরম হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসটা গরম হয়, তাহলে যে বস্তু গরম হবে তার আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে, তার মানে নিচের বাতাস দেখো আয়তনে বেড়ে গেছে, হালকা হয়ে গেছে, সোজা সেই বাতাস উপরে চলে যাবে। তাহলে এখানে কোনো একটা অঞ্চলে যদি বাতাস সোজা উপরে চলে যায় তাহলে এই অঞ্চলে একটা শূন্যতা তৈরি হচ্ছে, তখন পাশ থেকে শীতল এবং ভারী বাতাসগুলো তখন ছুটে আসে, বা দেখা যায় যে উপরের তুলনামূলকভাবে ঠান্ডা বাতাসগুলো অনেক সময় কিছুটা নেমে আসে, আমরা এই ঘটনাটা পরিচলন বলে থাকি। এই পরিচলনের জন্যে আমাদের ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহ তৈরি হয়, ঝড় তৈরি হয়, বিভিন্ন ধরনের আমরা বায়ুপ্রবাহের কথা জানি, যেমন সমুদ্র বায়ু, স্থলবায়ু, বাণিজ্য বায়ু, তরলের মধ্যেও কিন্তু এই ঘটনায় আমাদের তাপ পরিবাহিত হতে থাকে। এটা
সাধারণত আমাদের দেখা যায় মনে রাখতে হবে যেটা যে এই পরিচলন পদ্ধতি খাটবে একমাত্র সেখানেই যেখানে অভিকর্ষ আছে অভিকর্ষ বল যদি না থাকে তাহলে কিন্তু পরিচলন পদ্ধতি খাটে না কেন কারণ এই যে হালকা এবং ভারীর ব্যাপারটা অভিকর্ষ না থাকলে সবই তো অর্থহীন সুতরাং তোমাকে যদি বলে যে মহাশূন্যে কি পরিচলন পদ্ধতিতে তুমি কি গরম করতে পারবে কোনো বস্তুকে বা পরিচলন পদ্ধতি কি প্রযোজ্য উত্তর বলছে না কারণ সেখানে অভিকর্ষ নেই অভিকর্ষ শূন্য হয়ে যাওয়া মানে আমরা সেখানে কিন্তু পরিচলন পদ্ধতি খাটতে দেখব না মনে থাকবে তাহলে এবং আরেকটা জিনিস মনে রাখবে যেটা সাধারণত আমাদের পরিচলন পদ্ধতিতে তাপ সবসময় নিচ থেকে ওপরের দিকেই সঞ্চালিত হয় এটা আমাদের মনে রাখতে হয় তাহলে এবার আমরা দেখব এই পরিচলন পদ্ধতির কিছু প্রয়োগ বা বাস্তব কিছু উদাহরণ যেগুলো আমরা প্রকৃতিতে দেখতে পাই প্রথমেই যেমন টেবিল ল্যাম্পের কথা বলি টেবিল ল্যাম্পের ক্ষেত্রে এখন যদিও ব্যবহার নাই এসব দেখতে গেলে এখন হয়তো দেখা যাবে যে আমাদের মিউজিয়ামে যেতে হবে তবুও আমাদের বিষয়গুলো একটু জেনে রাখা দরকার তাহলে আমাদের এই টেবিল ল্যাম্পের ক্ষেত্রে আমরা জানি যে একটা এখানে চিমনি থাকতো কাঁচে আর এখানে এটা বসানোর জন্য একটা পাটাতন থাকতো নিচে একটা আমাদের কটনের একটা পলতে থাকতো যে সেই পলতেটা নিচে চলে যেত নিচে এখানে আমাদের একটা তেল ভরার একটা জায়গা থাকতো সেখানে আমরা তেল ভরে এই পলতেটাকে ভিজিয়ে রাখতাম সবসময় এবং সেটা আমাদের দেখা যেত জ্বলতো তো যারা এই টেবিল ল্যাম্প দেখেছো তারা দেখবে যে টেবিল ল্যাম্পের কাঁচের সাইডে দেখবে এরকম ছোট 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 বা হ্যারিকেন যেগুলো আমরা ব্যবহার করতাম সেগুলোর সাইডে দেখবে এরকম গোল 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 ছিদ্র থাকতো বাইরের দিকে তাহলে এই ছিদ্রগুলো কেন রাখা হতো এই ছিদ্রগুলো রাখার কারণ কি ছিল রাখার কারণ ছিল যাতে এই ভেতরে যখন ল্যাম্পটা জ্বলবে তখন ভেতরের বাতাস কি হয়ে যাবে গরম হয়ে যাবে তাহলে গরম বাতাস হালকা হয়ে সোজা এই চিমনির মুখ দিয়ে বেরিয়ে যাবে আর সেই সময় তাহলে ভেতরে যদি অক্সিজেন না পৌঁছায় তাহলে তো জ্বলতে পারবে না তাহলে এই ছিদ্রগুলো রাখার কারণ এই ছিদ্রগুলো দিয়ে এই বাইরের আমাদের ঠান্ডা অক্সিজেনযুক্ত বাতাস যাতে ভেতরে ঢুকতে পারে সেই কারণে ছিদ্রগুলো রাখা বোঝা গেছে তার মানে এখানে অ্যাকচুয়ালি একটা পরিচলন স্রোত যাতে পরিচলন পদ্ধতিতে অক্সিজেনটা পৌঁছাতে পারে তার জন্যে এই ছিদ্রগুলো রাখা হবে ছিদ্রগুলো থাকলে ভালো চলবে যদি ময়লা জমে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় দেখবে ল্যাম্প আর ভালো জমছে না আমরা দেখবে বাড়িতে অনেক সময় দেখবে আমাদের গ্রামের বাড়িতে এখনও দেখা যায় যে এরকম দেওয়ালের মধ্যে এরকম ভেন্টিলেটার লাগানো থাকে যদিও আমরা শহরের প্ল্যান্টগুলোতে দেখা যায় এসিটিসি লাগানোর জন্য অনেক অসুবিধার জন্য ভেন্টিলেটার আমরা এখন ব্যবহার বন্ধ করে দিয়েছি কিন্তু ভেন্টিলেটার থাকলে একটা সুবিধা আছে কী সুবিধা আছে দেখা যাচ্ছে বাড়ির একেবারে উপরে কোনাতে এরকম ভেন্টিলেটার থাকে ছিদ্র নিশ্চয়ই দেখেছো তাহলে এটা থাকার অর্থ কি বাড়িতে যখন তুমি হয়তো থাকছো তখন হয়তো দেখা যাচ্ছে যে দূষিত বা গরম বাতাস সেটা সোজা উপরের দিকে উঠে যাবে এই উপরে এই ছাদ দিয়ে তো বেরোতে পারবে না তাহলে ছাদের নিচে দেখবে একটা গর্ত বা ভেন্টিলেটার থাকে এই ছাদের এই নিচ দিয়ে দেখা যায় বাতাসটা কিন্তু বাইরের দিকে চলে যায় আর আমাদের তখন দেখা যায় যে দরজা জানালার যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেই দিক থেকে বিশুদ্ধ ঠান্ডা বাতাস ঢুকে তার মানে এখানে একটা পরিচলন স্রোত কিন্তু চলতে থাকে তাহলে পরিচলন স্রোত চললে আমাদের ঘরের ভেতরের পরিবেশটা মনোরম থাকবে আমাদের ঘরের ভিতরের পরিবেশটা বিশুদ্ধ থাকবে তাই না অনেক শীতল থাকবে এই কারণে কিন্তু ভেন্টিলেটারগুলো রাখা থাকত নেক্সট আমরা যেটা দেখব আমাদের বিভিন্ন ধরনের যে বায়ু যেমন সমুদ্র বায়ু যেমন স্থলবায়ু তোমরা হয়তো অনেকেই শিখেছো তবুও আমি একবার আলোচনা করে নেব যে প্রথমে আমাদের দিনের বেলায় যে বায়ুটা প্রবাহিত হয় সেটা হলো আমাদের কী বায়ু আমরা সেটাকে বলি সমুদ্র বায়ু দেখা যাচ্ছে আমাদের এটা সমুদ্রপৃষ্ঠ এখানে দেখা যাচ্ছে যে গাছপালা আমাদের রয়েছে সমুদ্রের তীরে এখানে হয়তো বাড়ি ঘর আমরা দেখতে পাই যেগুলো রয়েছে আমাদের সমুদ্রের তীরবর্তী এলাকায় তাহলে এই যে গাছপালাগুলো রয়েছে দেখা যায় তুমি যদি সমুদ্রের তীরে কোনোদিন যাও বা সমুদ্রের ধারে যাও দেখবে দিনের বেলায় মনে হবে যেন যে এই সমুদ্রের দিক থেকে একটা বাতাস ঠান্ডা বাতাস যেন ভূপৃষ্ঠের দিকে বয়ে আসছে এটা দিনের বেলায় প্রবাহিত দিনের বেলায় মানে যখন সূর্য উঠেছে তাহলে যখন সূর্যোদয় বা সূর্য উঠে যে আমাদের মাথার উপরে সূর্য আসে তখন সেই সূর্যের তাপ দেখো সমুদ্রের জলের উপরেও পড়ছে আবার দেখো ভূপৃষ্ঠের উপরেও পড়ছে কিন্তু কে তাড়াতাড়ি গরম হবে ভূপৃষ্ঠ তাহলে ভূপৃষ্ঠ তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য জল কিন্তু গরম হতে পারে না তাড়াতাড়ি তাহলে ভূপৃষ্ঠ যদি তাড়াতাড়ি গরম হয় তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বাতাসগুলো সেগুলো গরম হয়ে সোজা উপরের দিকে উঠে যাবে তাহলে সেখানে একটা কী তৈরি হবে একটা শূন্যস্থান তৈরি হবে কিন্তু সমুদ্রের উপরিভাগের জল তখনও কি ঠান্ডা ফলে এই ঠান্ডা শীতল বাতাসগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের দিকে তীব্র বেগে ছুটে যায় কখন দিনের বেলায় আমরা এই বায়ুটাকে বলি সি উইন্ড সি ব্রিজ বা যাকে বলা হয় সমুদ্র বায়ু এবং এই সমুদ্র বায়ু প্রবাহের বেগটা সব থেকে বাড়ে ঠিক সন্ধ্যার দিকে মানে সারাদিন যাওয়ার পর একদম দিনের যে শেষ ভাগ সন্ধ্যার দিকে বিকেলের শেষে
সেই সময় কিন্তু সমুদ্র বায়ু প্রবাহের বেগটা বাড়ে। এবার দেখা গেল সারা রাত রোদ পেয়ে, এই সারা দিন রোদ পেয়ে বা রাত্রি হয়ে গেল, রাত্রিবেলায় চাঁদ উঠে গেছে, তার মানে আর কিন্তু কেউ তাপ দেওয়ার নয়। এবার কি হবে, এবার ঠান্ডা হতে শুরু করবে। ঠান্ডা হতে গিয়ে এবার কে তাড়াতাড়ি গরম হয়েছিল, ভূপৃষ্ঠ। যে তাড়াতাড়ি গরম হয় সে আবার তাড়াতাড়ি শীতল হয়, তাহলে ভূপৃষ্ঠ আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাহলে ভূপৃষ্ঠ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়া মানে এই অঞ্চলের যে বাতাসগুলো সেগুলো ঘন এবং ঠান্ডা বাতাস, কিন্তু সমুদ্র তখন কিন্তু গরম আছে। তাহলে সমুদ্রের উপরি ভাগের বাতাস কিন্তু গরম, তাহলে সেই গরম বাতাস কিন্তু সারাদিন রোদ পেয়ে পেয়ে সমুদ্রের জল কিন্তু গরম হয়ে গেছে, কিন্তু স্থলভাগ কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলো, দেখো সন্ধ্যা নামার পরেই। তাহলে এই অঞ্চলে কিন্তু ঠান্ডা বাতাস, কিন্তু সমুদ্রের উপরে কিন্তু গরম বাতাস, গরম বাতাস সোজা হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এই অঞ্চলে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। সেই শূন্যস্থানকে ভরাট করার জন্যে তখন স্থলভাগ থেকে তীব্র বেগে বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়, যেটাকে বলি আমরা ল্যান্ড ব্রিজ বা স্থলবায়ু। স্থলবায়ু প্রবাহিত হয় কখন, রাত্রিবেলায়। এবং এই বায়ু প্রবাহের বেগ কখন সব থেকে বেশি হয়, ভোরের দিকে, ভোরের দিকে এই বায়ু প্রবাহের বেগ বেশি হয়। তো তোমরা নিশ্চয়ই অনেকে জানতে, তবুও আমি একবার আলোচনা করে দিলাম। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো, এগুলো সবই কিন্তু এই পরিচলন পদ্ধতির জন্য হচ্ছে। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের ট্রেড উইন্ড বা যাকে বলে বাণিজ্য বায়ু। তাহলে এই যে বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড, এটার নামটা কেন এরকম, কারণ আগে এই বায়ু প্রবাহটা বছরের সারা সময় ধরে একই দিকে প্রবাহিত হয়, এবং এই বায়ু প্রবাহে আগে এর উপরে ভর করে এতে পাল তুলে দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যেত আগেকার মানুষেরা, যখন আমাদের ইঞ্জিন আবিষ্কার হয়নি, যখন আমাদের লঞ্চ স্টিমার তৈরি হয়নি, তখন এই পাল তুলে দিয়ে এই বাতাসকে কাজে লাগিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য করতে যেত, যে কারণে এই বাতাসটাকে বলে ট্রেড উইন্ড। এটা কিভাবে প্রবাহিত হয়, আমরা জানি যে আমাদের পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চল যেটা কিনা সবচেয়ে বেশি গরম হয়, কারণ কি, এর উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলটা গরম থাকার জন্য এই অঞ্চলের বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। কিন্তু আমাদের যে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধের দিকে যে কর্কটক্রান্তি অঞ্চল বা মকরক্রান্তি অঞ্চল, তাহলে সেই অঞ্চলের বাতাসগুলো কি তুলনামূলকভাবে ঠান্ডা। ফলে এই অঞ্চলগুলোকে ভরাট করার জন্য দেখা যায় এই উত্তর গোলার্ধ থেকে বাতাসগুলো এইদিকে ছুটে আসতে যাচ্ছে, কিন্তু ছুটে আসতে গিয়ে কি হচ্ছে, পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে। তার ফলে বাতাসগুলো কিন্তু কোনাকুনি এই আড়াআড়িভাবে, অর্থাৎ মনে হবে যেন উত্তর পূর্ব দিক থেকে আসছে, আবার দক্ষিণ গোলার্ধ থেকে মনে হবে যেন দক্ষিণ পূর্ব দিক থেকে আমাদের এই নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবেশ করছে। আমরা এই যে বায়ু, এই বায়ুকে বলি ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। তোমরা সেই ফেরেলের সূত্র শিখেছিলে, আর নিশ্চয়ই বলবো না, উত্তর গোলার্ধ তাহলে উত্তর পূর্ব দিক থেকে আসছে বলে মনে হয়, দক্ষিণ গোলার্ধ দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে বলে মনে হয়, রাইট? তাহলে এই হলো আমাদের কনভেকশন। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের রেডিয়েশন বা যাকে বলি আমরা বিকিরণ পদ্ধতি। তাহলে রেডিয়েশন বলেই আজকে শেষ করবো আমরা। তাহলে এই রেডিয়েশন বা বিকিরণ, তাহলে এই রেডিয়েশন বা বিকিরণ কাকে বলি আমরা, বলছে যে পদ্ধতিতে তাপ কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে তাপ সঞ্চালিত হয়, আমরা সেই পদ্ধতিটাকে বলি বিকিরণ পদ্ধতি। এবং এই পদ্ধতিতে তাপ অ্যাকচুয়ালি তরঙ্গের আকারে, তাপ তরঙ্গের আকারে সঞ্চালিত হয়, যেগুলোকে বলি আমরা তাপ তরঙ্গ বা বিকিরণ তাপ, রাইট? তাহলে আমরা সাধারণত যে কোনো গরম বস্তু থেকেই দেখতে পাই যে এই ধরনের বিকিরণ নির্গত হয়। আমাদের সূর্য থেকে পৃথিবীতে এই বিকিরণ পদ্ধতিতে তাপ আসছে। আমরা শীতকালে যখন আগুন জ্বালিয়ে চারিদিকে সবাই মিলে গোল করে বসে যখন আমরা আগুন পোহাতাম, তখন আসলে ওই অগ্নিকুণ্ড থেকে তাপটা কিন্তু বিকিরণ পদ্ধতির চারিদিকে ছড়িয়ে যায়, কারণ এখানে নিশ্চয়ই পরিবহন পদ্ধতিও নয়, পরিবহন পদ্ধতি হতে গেলে কঠিন বস্তু লাগবে। পরিচলনে আমরা জানি সবসময় নিচ থেকে আবার উপরের দিকে যায়, কিন্তু এটা সাইডের দিকে আসছে। সুতরাং এই পদ্ধতিটা হলো বিকিরণ পদ্ধতি। তাহলে বিকিরণ পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে কোনো মাধ্যম ছাড়াই অথবা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত কিন্তু করে না, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিটাকে বলি বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি সাধারণত তরঙ্গের আকারে তাপ পরিবাহিত হয়। তাহলে এই যে তরঙ্গগুলোকে বলে আমরা বিকিরণ তাপ তরঙ্গ, অ্যাকচুয়ালি সেগুলো ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ আকারে কিন্তু এই তাপ তরঙ্গগুলো প্রবাহিত হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে এই তাপ তরঙ্গের সঙ্গে, তাহলে স্যার আলো তো এক ধরনের তরঙ্গ, রাইট? দুটোই বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাপতরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোক তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে দুটোর মধ্যে বিস্তর মিল রয়েছে। মিল বলতে কোথায়, সবই মিল। যেমন প্রত্যেকের বেগ 3×10^8, তাহলে এই লাইটের সঙ্গে ইনফ্রারেড প্রত্যেকের বেগ 3×10^8 মিটার পার সেকেন্ড, মানে আলোর যা বেগ হয়, হয়েছে? প্রত্যেকে দেখা যায় যে আমাদের তরঙ্গের আকারে বিস্তার লাভ করছে, ঠিক আছে? দেখা যায় যে প্রত্যেকে সাধারণত সরল রেখায় চলে, সরল রেখায় চলে।
দুটোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই, মাধ্যম ছাড়াই যেতে পারে, অর্থাৎ সবই হলো মিল। অমিল কোথায় রয়েছে? অমিল আছে আমাদের তাপ তরঙ্গ তাপের অনুভূতি দেয় আর আলোক তরঙ্গ আমাদের দর্শনের অনুভূতি দেয়। দ্বিতীয় যে অমিল সেটা আমরা বলতে পারবো যে তাপ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বড় আর আলোক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হয় ছোট। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকেই সবগুলোই কিন্তু আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গের আমাদের অনেক ভাগ রয়েছে। যেমন প্রথমে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম যেটা আমরা মাধ্যমিক থেকে শিখে আসছি সেটা ছিল আমাদের যেটাকে আমরা বেতার তরঙ্গ বা রেডিওওয়েভ বলি। রেডিওওয়েভের পর আছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের পর আছে সেই ইনফ্রারেড, তারপরে আছে ভিজিবল লাইট, তারপরে রয়েছে আমাদের এক্স রে, এই আল্ট্রাভায়োলেট রে, তারপরে এক্স রে, তারপরে গামা রে। তো সেগুলো আমরা ক্লাস টেনেও পড়ে এসেছি, সুতরাং সেই ক্রমটা আমরা জানি। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের এই যে বিকিরণ পদ্ধতি, সেই বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে আমাদের একটা তাপ বিনিময়ের নীতি শিখতে হবে, যেটা বিজ্ঞানী প্রিভস্টের দেওয়া। সেই প্রিভস্টের তাপ বিনিময় নীতিটা বলেই আজকে আমরা শেষ করব। তাহলে আমরা শিখবো এবার প্রিভস্ট, প্রিভস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ, হিট এক্সচেঞ্জ, প্রিভস্টের তাপ বিনিময় নীতি। তাহলে কোনো একটা বস্তু সেটা গরম না ঠান্ডা হবে সেটা ডিপেন্ড করছে তার পারিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদানের উপর। বিজ্ঞানী প্রিভস্ট যেটা বললেন যে কোনো একটা বস্তু সেটা তার গরম হওয়ার হার বেশি না ঠান্ডা হওয়ার হার বেশি সেটা ডিপেন্ড করছে তার পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদানের উপর। একটা বস্তু যে সবসময় শুধু তাপ ছাড়েই ছেড়েই যায় সেটাই কি? সে কি তাপ নেয় না? প্রিভস্ট বলছে না, তাপ নেয়ও। যেমন দেখা যাচ্ছে যে একটা হয়তো 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা হলো লোহার হয়তো গরম বল, তাহলে এ সবসময় কি তাপ ছাড়ে? তাপ কি সে নেয় না? প্রিভস্ট বলছে তাপ যেমন ছাড়ে তাপ আবার নেয়ও, কিন্তু তার তাপ ছাড়ার হারটা বেশি তাপ নেওয়ার হারের থেকে। তাহলে সে যে পরিমাণ তাপ নিচ্ছে তার তুলনায় অনেক বেশি সে ছাড়ছে। তাহলে স্বাভাবিকভাবে বস্তুটার তাপমাত্রা ক্রমশ নামবে, মানে বস্তুটা ক্রমশ শীতলের দিকে আসবে, রাইট? আবার একইভাবে তুমি যদি একটা বরফের খণ্ড রাখো তাহলে দেখা যাবে যে সে আবার তাপ বেশি বেশি হারে নিচ্ছে পরিবেশের থেকে, পরিবেশ থেকে সে বেশি বেশি হারে তাপ নিচ্ছে, কিন্তু তার তুলনায় পরিবেশে তাপ ছাড়ছে অনেক কম। তার মানে তার তাপ শোষণের হারটা বেশি, তাপ বিকিরণের হারটা কম। তার মানে বস্তুটা ক্রমশ কী হবে? গরম হবে। তার মানে বুঝতেই পারছো, শোষণের হার যদি বেশি হয় ছাড়ার হারের থেকে তাহলে সে গরম হবে, আবার তার ছাড়ার হার যদি বেশি হয় শোষণের হারের থেকে তাহলে সে ঠান্ডা হবে। এবার ছাত্রছাত্রীরা কোনো একটা বস্তু দেখা যাচ্ছে সে যে হারে তাপ ছাড়ছে সে সে হারেই তাপ গ্রহণ করছে, তাহলে বস্তুটা আদৌ গরমও হবে না ঠান্ডাও হবে না, বস্তুটার তাপমাত্রাটা ধ্রুবক থাকবে। বিজ্ঞানী প্রিভস্ট তার তাপ বিনিময় নীতিতেই তিনটে জিনিসকে ব্যাখ্যা করলেন, অর্থাৎ বললেন যে একটা বস্তু ঠান্ডা হবে না শীতল হবে বা ঠান্ডা হবে না গরম হবে সেটা ডিপেন্ড করছে তার পারিপার্শ্বিকের সঙ্গে তাপের আদান প্রদানের উপর। যদি দেখা যায় তার তাপ ছাড়ার হারটা তাপ গ্রহণের হারের থেকে বেশি তাহলে বস্তুটা শীতল হবে ঠান্ডা হবে ক্রমশ, যদি দেখা যায় তার তাপ গ্রহণের হার বেশি ছাড়ার হার কম তাহলে বস্তুটা ক্রমশ গরম হবে, আর যদি দেখা যায় তাপ ছাড়ার হার এবং তাপ গ্রহণের হার দুটোই সমান তাহলে বস্তুটার তাপমাত্রার আদৌ কোনো পরিবর্তন হবে না। এই নীতিটাকে বলা হচ্ছে প্রিভস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ, বিজ্ঞানী প্রিভস্টের দেওয়া। তাহলে আজকের মতো এইটুকুই।